সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আলোচনায় আসে তিনি যেখানে থাকতেন সেই গণভবন নিয়ে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষুব্ধ জনতা হাসিনা সরকারের পতনের পর গণভবনে হামলা চালায়, যা এর আগে কখনো হয়নি। লণ্ডভণ্ড হয়ে যাওয়া গণভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন কিনা তা নিয়ে আলোচনা হয় নানা মাধ্যমে। তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি ঐতিহাসিক এ ভবন নিয়ে। শেখ হাসিনার পতনের পর এক মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে। তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে তুলে ধরা হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র। নাহিদ ইসলাম বলেন, অনেক রক্তের বিনিময়ে সবাই ৫ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এই উপদেষ্টা বলেন, যে কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণতি হয় তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এই ভবনকে জাদুঘর করা হচ্ছে। আর জনগণই যে রাষ্ট্র ক্ষমতার আসল মালিক, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য একটি কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই এ কাজ সম্পন্ন করা হবে। দেশের পাশাপাশি বিদেশেও যারা জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ, গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জাদুঘরে গত ১৬ বছরের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা, শহীদদের তালিকা, স্মৃতি, এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনাও থাকবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের উপর অত্যাচার, গুম, খুনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য ভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে। স্থাপত্য শিল্পী এবং জাদুঘর বিশেষজ্ঞ আর্কিটেক্টদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও তিনি মন্তব্য করেন। এর আগে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে স্বৈরাচার বিরোধী বার্তা বহন করবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক, কিন্তু গণভবন বর্তমানে স্বৈরাচার, হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার এবং অপকর্মের প্রতীক। ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।